আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছেন। আমি জাকারিয়া মহিউদ্দিন আপনাদের মাঝে আবার হাজির হলাম। আজ আমি আপনাদেরকে একটা এক্সেলের রেজাল্ট, অটোমেটিক একটা রেজাল্ট শিট তৈরি করে দেখাবো। তো চলুন প্রথমে শুরু করা যাক। আমি একটা এক্সেলে একটা রেজাল্ট শিট একটা শিট শিট একটা তৈরি করছি। তো এখানে আমি সাবজেক্ট নাম্বার, নেম, বাংলা সাবজেক্ট, সাবজেক্ট টোটাল, পার্সেন্টেজ, গ্রেড এবং র্যাঙ্ক নিয়ে, র্যাঙ্ক অপশন নিয়ে একটা শিট তৈরি করছি। আমি এইগুলো এখন সূত্রগুলোকে মুছে দিয়ে আপনাদের সুবিধার জন্য আমি আবার নতুন করে এগুলো ফর্মুলা দেখাবো। তো আমি টোটালটা মুছে দিলাম, পার্সেন্ট জায়গায় এখানে আমি টাইপ করলাম এভারেজ। তো এখন আমি চলুন সূত্র কি এক ফর্মুলা প্রয়োগ করি। প্রথমে আমাকে টোটাল বের করতে হবে, প্রথমে আমাকে এই সাবজেক্টগুলো টোটাল বের করতে হবে। আমি টোটালে করে সেলটা রেখে সমান চিহ্ন দিয়ে আমি টাইপ করবো সাম 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 টাইপ করে ফার্স্ট লেফট হ্যান্ড ব্র্যাকেট, লেফট ব্র্যাকেট দিলাম। তারপরে আমাকে বাংলা থেকে এবং বায়োলজি পর্যন্ত এই সাবজেক্টগুলোকে সিলেক্ট করার পরে আমি রাইট হ্যান্ড ব্র্যাকেট শেষ করে দেন এন্টার প্রেস করলাম, টোটালটা বের হয়ে গেলো। এখন এই টোটালের ঘরে কার্সার রেখে ফিল হ্যান্ডেল চাপ দিয়ে, ফিল হ্যান্ডেল ধরে আমি টান দিয়ে নিচের সবগুলো স্টুডেন্টের টোটাল মার্কটা আমি বের করলাম। এখন এভারেজ বের করব, ইকুয়াল টু টাইপ করব এভারেজ, AVER AGE এভারেজ, লেফট হ্যান্ড ব্র্যাকেট দিলাম। তারপরে আমি এখানে টোটালের উপর না, আমি পুরো সাবজেক্টকে সিলেক্ট করে নেব, শুধু সাবজেক্টের মার্কগুলোকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে রাইট হ্যান্ড ব্র্যাকেট শেষ করলাম, দেন এন্টার প্রেস করলাম। তার 62%, 62.5 তার এভারেজ চলে শো করছে। এবং ফিল হ্যান্ডেল ধরে আমি নিচের দিকে টান দিয়ে সব কটা স্টুডেন্টের আমি এভারেজটা বের করলাম। এখন আমি গ্রেড বের করব, গ্রেড বের করার জন্য আমি ইফ ফাংশনের সাহায্যে বের করব। ইফ ফাংশন ইউজ করার পরে আমি প্রথমে আমি দেখব যে এই সাবজেক্টের মধ্যে কেউ 33 বা 33-এর নিচে কেউ মার্ক মার্ক পাইছে কিনা, অর্থাৎ 33-এর নিচে মার্ক পেলে সেটা তো ফেল মার্ক হিসাবে ধরা হয়। তো এখানে দেখব আমি 33-এর নিচে কেউ মার্ক যারা থাকবে তাদের ফেল দেখাবে। সেক্ষেত্রে আমি ইপের পরে লেফট হ্যান্ড ব্র্যাকেট দেওয়ার পরে আমি এখানে মিনিমাম লিখবো, MIN মিনিমাম লেখার পরে আমি এখানে আবার লেফট হ্যান্ড ব্র্যাকেট শুরু করলাম। দেওয়ার পরে আমি পুরো সাবজেক্টের মার্কগুলোকে সিলেক্ট করলাম, বাংলা থেকে বায়োলজি পর্যন্ত সিলেক্ট করার পর আমি রাইট হ্যান্ড ব্র্যাকেট শেষ করলাম। বলা হয়েছে কি এই সাবজেক্টগুলোর ভিতরে কেউ 33-এর নিচে আছে কিনা, সেক্ষেত্রে আমাকে বোঝাতে হবে লেস 33 কোনো, তাহলে তারা ফেলের আওতায় আসবে। তাহলে বলতে এখানে আমি কমা, একটা কমা ইউজ করব, তাহলে পরিবর্তে একটা কমা ফেল। এখন ফেলটা লিখবো ইনভার্টেড কমা দেবো, ডবল ইনভার্টেড কমা, একটা এফ প্রেস করলাম, ডবল ইনভার্টেড কমা শেষ, দেন কমা, পুনরায় আবার ইফ। যদি এখন এই গড় মার্ক থেকে ধরবো, আমরা জানি 80 বা 80+ পাইলে, 80 বা 80+ মার্ক পাইলে তাদেরকে আমরা প্লাস মার্ক ধরি। তো আমি এই গড়ের উপর ক্লিক করলাম, যদি এভারেজ গড়ে গড়ে গেটার সমান 80 তবে তারা হলো A+ মার্ক পাবে। তো ইনভার্টেড কমার দিলাম, ডবল ইনভার্টেড কমা A+ চিহ্ন দিলাম, ইনভার্টেড কমা শেষ, দেন কমা, আবার ইফ লেফট হ্যান্ড ব্র্যাকেট দিলাম, এভারেজ অর্থাৎ গড়ে গেটার সমান 70, যদি কেউ গড়ে 70 বা তার উপরে মার্ক পায় তাদেরকে আমরা এ গ্রেড দিই। সেক্ষেত্রে আমি ইনভার্টেড কমা দিলাম, এস আপ দিলাম, আবার ডবল ইনভার্টেড কমা শেষ করে কমা, আবার ইফ লেফট হ্যান্ড ব্র্যাকেট শুরু করলাম, আবার এভারেজ ক্লিক করলাম, গেটার সমান 60, যদি গড়ে কেউ 60 বা তার উপরে মার্ক পায় তাদেরকে আমরা A- হিসাবে ধরি, তবে 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 পরিবর্তে একটা কমা, ডবল ইনভার্ট কমা A- ইনভার্ট কমা শেষ, দেন কমা, আবার ইফ পুনরায় আবার ইফ লেফট হ্যান্ড ব্র্যাকেট শুরু করলাম, আবার এভারেজের উপর ক্লিক করলাম, গেটার সমান 50, যদি 50 বা তার উপরে মার্ক পায় তাদেরকে আমরা বি গ্রেড ধরি, তাহলে ইনভার্ট ডবল ইনভার্ট করে প্রেস করলাম, বি দিয়ে ইনভার্ট কমা শেষ করে 70 জন শেষ হবে, তখন আবার কমা দেব, আবার ইফ ইফ এভারেজ ক্লিক করলাম,
গেটার সমান 40, 40 বা তার উপরে যখন কেউ মার্ক পাবে তখন তাদের আমরা সি গ্রেড ধরি, তবে কমা সি, সি ইনভার্ট কমা, আবার ইনভার্ট কমা শেষ, আবার কমা, আবার ইফ যদি গড়ে গেটার সমান 33, গেটার সমান 33, তবে তাদেরকে আমরা ডি গ্রেড ধরি, ইনভার্ট কমা ডি, ইনভার্ট কমা শেষ। কমা আবার ইফ যদি গড়ে লেস 33, তবে করে যারা যারা করে 33 এর নিচে পাবে তাদেরকে আমরা এফ গ্রেড ধরি, তাহলে ইনভার্ট কমা এফ, ইনভার্ট কমা শেষ। এরপরে আমার আমি এখানে যে কটা ইফ ব্যবহার করছি সেই কটা ব্র্যাকেট, সে কটা রাইট হ্যান্ড ব্র্যাকেট শেষ করে দিয়ে আমার সূত্র শেষ করব। ইফ ব্যবহার করছি, ইফ ইফ ব্যবহার করা হয়েছে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা। তো আমি রাইট হ্যান্ড ব্র্যাকেট সাতটা দেবো, 1, 2, 3, 4, 5, 6, 7টা। ও আরেকটা হবে, ওকে, দেন এন্টার। আমার এই প্রথম ছাত্র মারুপ, তার স্টুডেন্ট মারুপের এখানে তার গ্রেডটা চলে চলে এসেছে। এখন ফিল হ্যান্ডেল ধরে টান দিয়ে আমি সব কটা স্টুডেন্টের মার্ক আমি এখানে এন্ট্রি করে দেব। এখন আসুন র্যাঙ্কের কীভাবে আমি স্টুডেন্টের র্যাঙ্ক 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 শো করবো। র্যাঙ্ক বের করবো, প্রথমে সমান দিলাম, এখানে টাইপ করলাম আর এ এন কে র্যাঙ্ক, র্যাঙ্ক ক্লিক করে লেফট হ্যান্ড ব্র্যাকেট দিলাম। এখন এই টোটালের উপরে ক্লিক করলাম, টোটালের উপরে ক্লিক করার পরে তারপরে একটা কমা প্রেস করলাম, কমা প্রেস করার পরে এরপরে আমি এই টোটাল থেকে, এই প্রথম টোটাল থেকে এবং এই শেষ পর্যন্ত টোটালটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমি ব্র্যাকেটটা শেষ করলাম। এক্ষেত্রে আমাকে একটা কাজ করতে হবে, এই যে র্যাঙ্কের পরে প্রথম যে কলামের নাম্বার ছিল এল, রো নাম্বার ছিল 7, এই প্রথম এল 7-এর পরে একটা কমা দিছি, এই কমার পরে এই এল এর আগে, অর্থাৎ এই কলামের কলামের নাম্বার হল এল, এই এল এর আগে আমাকে একটা ডলার সাইন দিতে হবে, একটা ডলার চিহ্ন। আমি এখানে একটা ডলার চিহ্ন দিলাম, আবার এই 7-এর আগে একটা ডলার চিহ্ন দিব, আবার এই এল, এই এল এই যে কলনের পরে এল, এল এর আগে কার্সারটা রেখে এখানে একটা ডলার চিহ্ন দিব, এবং এল 20, এই যে 20-এর আগে কার্সার রেখে এখানে একটা ডলার চিহ্ন দেব, দেন আমি এন্টার দিলাম। তো এখন আমি এখানে ধরে টান দিব, দেখা যাচ্ছে সবার যার যার র্যাঙ্ক অনুযায়ী এখানে রেজাল্ট চলে চলে আসছে। যে সাপোজ এখানে যে 1 নম্বর যে আছে সে প্লাস আছে, দেখেন তার যে প্লাস আছে সে 1 নম্বর র্যাঙ্কে আছে, 1 নম্বর র্যাঙ্কে আছে। এই র্যাঙ্কটা করা হয়েছে মার্ক অনুযায়ী, ঠিক আছে। আবার 375 যে পাইছে সে তার র্যাঙ্ক আছে 8 নম্বর র্যাঙ্কে। আবার যে এখানে যে 600 মার্ক পাইছে সে আছে 2 নম্বর র্যাঙ্কে। তো র্যাঙ্কের ফর্মুলাটা আমি আপনাদেরকে বোঝানোর জন্য আমি আবার নতুন করে রিপিট করছি, আমি এই সূত্রটা মুছে দিলাম। মুছে দেওয়ার পরে এখানে সমান চিহ্ন দেব, সমান দেওয়ার পরে আমি এখানে টাইপ করলাম র্যাঙ্ক আর এন কে র্যাঙ্ক, টাইপ করার পরে আমি লেফট হ্যান্ড ব্র্যাকেট দিলাম, আমি টোটালের উপরে ক্লিক করলাম, দেন তারপর এটা কমা দিলাম। কমা দেওয়ার পরে আমার র্যাঙ্ক বের করতে হবে, আমি যতগুলো স্টুডেন্টের ডাটা এন্ট্রি করছি সেই ডাটা সেই টোটালগুলোকে আমি সিলেক্ট করব। এখানে ধরব, প্রথমটা ধরার পরে আস্তে আস্তে মাউস চাপ দিয়ে ধরে নিচের দিকে নামা এনে সবগুলো সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমি ব্র্যাকেট শেষ করে দেবো। এই মুহূর্তে যদি আমি এন্টার দিই তাহলে সবগুলো র্যাঙ্ক শো করবে না, সেক্ষেত্রে আমাকে কী করতে হবে, এই যে আমার এই কলামের নাম্বার হলো এল, রো নাম্বার 7, তো আমি এখানে প্রথম এল 7-এর পরে একটা কমা দিছি, এই কমার পরে এই এল এর আগে কার্সারটা রাখবো, রাখার পরে আমি এখানে একটা ডলার চিহ্ন দেব, আবার 7-এর আগে আরেকটা ডলার চিহ্ন দেব, ডলার চিহ্ন দিলাম, আবার ইস্টুর আগে চলে আসবো, এই এল এর আগে আবার ডলার চিহ্ন দেব,
এল টা হলো কলাম এবং রো নাম্বার কত 20 20 এই 20 এর আগে আরেকটা ডলার চিহ্ন দেব ডলার চিহ্ন দিয়ে দেন ওকে দেব এখন সাপোজ যদি আমি এখানে এর ইআইসে 8 নম্বর রতে মানে এর এর র‍্যাঙ্ক হলো 8 নম্বর আমি যখন আমি আমি এখন এই স্টুডেন্টের মার্কগুলো একটু চেঞ্জ করে দেব সাপোজ আমি এর প্রথম মার্ক দিলাম 85 তারপরে দিলাম 80 তারপরে দিলাম 81 তারপরে দিলাম 78 তারপরে দিলাম 80 তারপরে দিলাম এখানে দিলাম 82 তারপরে অটোমেটিক দেখা যাচ্ছে যে তার এখানে র‍্যাঙ্কটা পরিবর্তন হয়ে গেছে আগে এখানে ছিল 8 নম্বর র‍্যাঙ্ক ছিল এখানে আবার পরিবর্তন হয়ে গেছে এখন ফিল অ্যান্ড ধরে টান দিলাম সবকটা স্টুডেন্টের র‍্যাঙ্ক এখানে চলে আসে আবার আমি এখানে আরেকটা স্টুডেন্টের নাম এর মার্ক পরিবর্তন করে আপনাদের দেখাই এর দিলাম 90 এর 95 এর 97 এর 89 এর 92 এর 95 ট্যাপ দিলাম ট্যাপ ট্যাপ প্রেস করছি দেখা যাচ্ছে এখানে র‍্যাঙ্ক 1 নম্বর র‍্যাঙ্ক হয়েছে এবং এই যে এখানে প্লাস চিহ্ন এ প্লাস এর কিন্তু আগে এখানে 1 নম্বর র‍্যাঙ্ক ছিল সে এখন 2 নম্বর র‍্যাঙ্কে চলে আইছে আবার এই যে 2 নম্বর র‍্যাঙ্ক 2 নম্বর র‍্যাঙ্ক 2 নম্বর র‍্যাঙ্কটা যে আইছে আমি সাপোজ এখানে যে 3 নম্বর র‍্যাঙ্কটা যে আছে আমি যদি এখানে তার মার্কটা আরেকটু পরিবর্তন করে দিই ধর সাপোজ আমি বাংলা দিলাম 90 ইংলিশে 85 এটা 94 90 দেখা যাচ্ছে যে মার্কের সাথে তার র‍্যাঙ্কেরও পরিবর্তন হচ্ছে আগে এখানে সে 3 নম্বর র‍্যাঙ্ক ছিল এখন এখন সে মার্ক তার মার্ক বেশি হওয়ার কারণে তার এখানে র‍্যাঙ্ক 2 নম্বর র‍্যাঙ্ক সে 2 নম্বর র‍্যাঙ্কে চলে এসেছে এবং এই যে যে 515 যে পাইছিল সে আগে ছিল 2 নম্বর র‍্যাঙ্কে এখন সে এসেছে সে তার র‍্যাঙ্ক এখন 3 নম্বর র‍্যাঙ্কে চলে এসেছে আমি আরেকটা পরিবর্তন করে দেখাই আপনাদেরকে 85 90 94 92 93 99 অটোমেটিক ভাবে দেখা যাচ্ছে এখানে তার এখন 2 নম্বর র‍্যাঙ্কে আইছে এবং আগের যে 2 নম্বর র‍্যাঙ্ক যে ছিল তার তার পরিবর্তন হয়ে তার 3 নম্বর র‍্যাঙ্ক হয়ে গেছে এবং 3 নম্বর র‍্যাঙ্ক যে ছিল তার পরিবর্তন হয়ে তার সে এখন 4 নম্বর র‍্যাঙ্কে চলে এসেছে আশা করি প্রিয় শিক্ষার্থীরা এই র‍্যাঙ্ক ফর্মুলাটা আপনারা সবাই ভালোমতো বুঝতে পারছেন তো আমি আপনাদের সুবিধার জন্য সর্বশেষ এই র‍্যাঙ্ক ফর্মুলাটা আমি আবার আপনাদেরকে সর্বশেষ আরেকবার দেখাবো আমি এই র‍্যাঙ্ক ফর্মুলাটাকে সিলেক্ট করে এটাকে ডিলিট করলাম আমি কার্সারটা এখানে রাখলাম রাখার পরে প্রথমে একটা সমান চিহ্ন দিলাম তারপর টাইপ করলাম আরএন কে র‍্যাঙ্ক দেন ব্র্যাকেট প্রেস করলাম ব্র্যাকেট প্রেস করার পরে আমি এখানে টোটালের উপরে ক্লিক করলাম দেন একটা কমা চাপ দিলাম এখন আমার র‍্যাঙ্কটা হবে এই সবকটা টোটালের ভিতর থেকে সেক্ষেত্রে আমাকে এই প্রথম টোটাল থেকে ধরে মাউস ড্রাগ করে সবকটা টোটালকে সিলেক্ট করলাম সিলেক্ট করে একটা লেফট রাইট হ্যান্ড ব্র্যাকেট শেষ করলাম এরপরে আমাকে কার্সারটা প্রথম যে কলাম L7 কমার পরে কার্সারটা রেখে আমি এখানে একটা ডলার সাইন দিলাম তারপরে আবার সেভেনের উপর কার্সার আগে কার্সারটা রেখে এখানে আরেকটা ডলার সাইন দেব তারপরে এই সেমিকোলনের পরে এই এল এর পাশে বাম পাশে কার্সারটা রেখে আরেকটা ডলার সাইন দিলাম এখন 21 এই 21 এর পাশে আমি এখানে কার্সার রাখলাম রাখার পরে আরেকটা ডলার সাইন দিয়ে দেন এন্টার প্রেস করলাম এতে তার র্যাঙ্ক হলো 3 নম্বর র্যাঙ্ক মার্ক অনুযায়ী এখন আমি এটাকে ফিল হ্যান্ডেল ধরে টান দেব টান দেওয়ার পরে আমার সবকটা যার যার মার্ক অনুযায়ী যার যার র্যাঙ্ক চলে এসেছে আমি এখানে দেখতে পাচ্ছি যে একটা ছেলে একটা স্টুডেন্ট সে এফ মানে এফ গ্রেড পাইছে আচ্ছা আমি এখানে যদি তার পাস মার্ক যদি বসাই দিই এটা দিলাম 58 এটা দিলাম 90 এটা দিলাম 45 এটা দিলাম 37 এটা দিলাম আমি 55 এটা দিলাম 64 দেখা যাচ্ছে তার A- গ্রেড আছে এবং তার র্যাঙ্ক হলো 9